1000 কোটি টাকার দুর্নীতির অভিযোগ কুণালের বিরুদ্ধে। কুণালকে কিন্তু এবার হাতে নাতে ধরল পুলিশ। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, সাইবার প্রতারণা মামলায় গ্রেপ্তার কুণাল। 1000 কোটি টাকার দুর্নীতি, সাইবার প্রতারণায় 1000 কোটি টাকা নিয়ে সোজা দুবাই পালিয়ে যায় কুণাল, কুণাল গুপ্তা। আর এই কুণাল গুপ্তাকে আদালতের নির্দেশে গ্রেপ্তার করলো পুলিশ। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, এরই নজরে ছিলেন আদালতের চত্বর থেকে তাকে গ্রেপ্তার করেছিল সিআইডিও। এবার সেই কুণাল গুপ্তাকে গ্রেপ্তার করলো বিধাননগর ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ। তথ্য প্রযুক্তি নগরী থেকেই তাকে গ্রেপ্তার করা হয়। সাইবার জালিয়াতির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বিধাননগর ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানা তার নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল। অবশেষে তাকে নাগালে পেল পুলিশ। বিধাননগর মহকুমা আদালতে তোলা হলে 1 সেপ্টেম্বর পর্যন্ত পুলিশি হেফাজতে নির্দেশ দেন বিচারক। সল্টলেকি ভুয়ো কল সেন্টার খুলে প্রতারণা করার অভিযোগে নাম জড়ায় কুণাল গুপ্তার। গত বছর 8ই আগস্ট অভিযোগ যায় পুলিশে। সেই মতোই বিধাননগর সাইবার থানা এবং ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ যৌথ অভিযান চালায় সল্টলেকের এক বহুতলে। অভিযোগ এরপর দুবাই পালিয়ে যান তিনি। পুলিশ চার্জশিটে তার নাম থাকলেও অধরাই ছিলেন কুণাল। ওয়ারেন্ট ইস্যুও জারি করে। সেই ওয়ারেন্টের ভিত্তিতে রাতে গ্রেপ্তার করা হয় তাঁকে। ধৃতের বিরুদ্ধে প্রতারণা, সরকারি কাগজ জাল, ষড়যন্ত্রসহ একাধিক ধারায় মামলা রয়েছে। প্রসঙ্গত, কুণাল ও তার স্ত্রীর বিরুদ্ধে সাইবার প্রতারণার অভিযোগ ওঠে। আদালত অবধি গড়ায় তা। গত বৃহস্পতিবার আদালতে মামলা চলছিল, সেই সময় তাঁদের সিআইডি আটক করে। তাঁদের আইনজীবী আদালতে এ নিয়ে জানালে তীব্র অসন্তোষ প্রকাশ করেন বিচারপতি জয় সেনগুপ্ত। সিআইডি কার নির্দেশে এমন ঘটনা ঘটালো আদালত জানতে চায়। রাজ্যকে নির্দেশ দেওয়া হয় যে অফিসাররা ধরেছেন তাদের দ্রুত হাজির করাতে হবে, না হলে আদালত কড়া নির্দেশ দেবে। এরপর যদিও গুপ্তা দম্পতিকে ছেড়ে দেয় সিআইডি। গুপ্তা দম্পতিকে সিআইডি তলব করেছিল, তবে তার আগেই গ্রেপ্তার করলো বিধাননগর ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ। আর ইডির নজরেও কিন্তু রয়েছে এই গুপ্তা দম্পতি। আর এই কুণাল গুপ্তার সাথে একাধিক রাজ্যের প্রভাবশালী ব্যক্তির যোগ আছে, এমনই কিন্তু বিস্ফোরক তথ্য এবার ইডির হাতে। আর 1000 কোটি টাকা ব্ল্যাক মানি কোন কোন প্রভাবশালীকে দিয়েছেন এই কুণাল গুপ্তা, কোন কোন প্রভাবশালীকে কত কোটি টাকা দিয়েছেন এই কুণাল গুপ্তা, বাকি টাকা কোথায় পাচার করেছেন, দুবাইয়ে এই টাকা পাচার করেছেন কি না, সেই সমস্ত তথ্য জানতে ইডি এবার কুণাল গুপ্তার বিরুদ্ধে কী স্টেপ নেয় সেদিকেই কিন্তু চোখ থাকবে গোটা রাজ্যের।